আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন নেককার বান্দির কবরে একটি বিষাক্ত সাপ কি করে এলো, ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আশেপাশের মানুষ সবাই তো বলাবলি করছে এই মহিলা আল্লাহ তাআলার একজন নেককার বান্দি ছিলেন, তাহলে তার কবরে বিষাক্ত সাপ কেন, জানলে আপনি চমকে যাবেন। একটি নতুন কবরের ভিতর থেকে কি করে সাপ বের হচ্ছে দেখে তো সবারই মাথায় হাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সাপকে সৃষ্টি করেছেন একটি বিষাক্ত প্রাণী হিসেবে। সাপ দেখলে আমরা সবাই অনেক ভয় পাই। সাপ এতটাই বিষাক্ত যে সাপ কামড় দিলে অনেক মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যেগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষকে বোঝানোর জন্য যে তিনি চাইলে এই পৃথিবীতে কি কি সৃষ্টি করতে পারেন। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সৃষ্টি এই সাপটির দিকে একবার দেখুন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের বাচ্চাটিকে দুটি মাথা দান করেছেন। আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা এই পৃথিবীতে কি না সৃষ্টি করতে পারে, ঠিক সেইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পাপের ফল এই পৃথিবীতে দিয়ে দিতে পারে। তেমনি একটি ঘটনা ঘটেছিল ভারতের আহমেদাবাদ শহরের পার্শ্ববর্তী গ্রাম জয়পুরে। সেখানকার একজন মহিলা যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতেন, সে মহিলার নাম ছিল অর্ণি। ঠিক সেইভাবে চলতো যেভাবে ইসলাম চলতে বলেছে। অর্ণি যখন মারা যায় তখন তার বয়স ছিল ২০ বছর। অর্ণি যদিও মহান আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করত, কিন্তু কেন সে মারা যাওয়ার পর তার কবরে সাপ দেখা যায়, বিষয়টি নিয়ে আশেপাশের অনেক মানুষের মধ্যে কানাকানি হতে থাকে। একটা সময় জানা যায় যে সে একটি গোপন জেনার সাথে লিপ্ত ছিল, নাউজুবিল্লাহ। তার বান্ধবী যার নাম মাহবুবা সেই কথাগুলো আশেপাশের মানুষদেরকে বলেন, অর্ণি এমন একটা মেয়ে ছিল যাকে বলা হয় ভেজা বেড়াল। একটি বিধর্মী ছেলের সাথে তার একটি গোপন সম্পর্ক ছিল এবং সে গোপনে সে ছেলেটির সাথে জেনায় লিপ্ত হতো, নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পাপের ফল এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। এটা তো মহান আল্লাহ তাআলার বিচার। আমরা যতই গোপনে পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিবসে আমাদেরকে সেই পাপের ফল নিশ্চয়ই দিবেন। আসুন আমরা সবাই সতর্ক হয়ে যাই এবং আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার খাঁটি ইমানদার হয়ে খাঁটি বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। আমিন।